to the deputy commissioner or to the SDO. Yes, the DC, deputy commissioner, that is a returning officer, can authorize somebody else. However, it is usually, the power is usually delegated to the additional DC and magistrates working in the office of the DC and SDO. Therefore, we oppose this imposition of panchayat against the constitution and against the law. If I am elected as MP, I will fight it out in the parliament to restore the autonomous council of the Mahasau. Now, they will call it, as per panchayat law, they will call it only Zila Parishad. That means district council. The word autonomous will not be there. But the word autonomous, the power we gave through autonomy, only can protect the tribal people. Therefore, we still need protection, constitutional protection. Therefore, we will fight it out in the Supreme Court if I am elected as MP. And we will restore, we will work for restoration of all the powers of the Sikh schedule which has been eroded. Thank you. Moi kobo khuju je di Mahasau Autonomous Council of government chup chup kori ভিতরে ভিতরে তেওঁলোকে পঞ্চায়তটো স্থাপন করিলে ইন নেতৃত্ব আমি দেখিছো আর পঞ্চায়তটো স্থাপন করাটো প্র্যাকটিক্যালি করাটো আমি দেখিছো যে যোৱা ডিমাহাসাও অটোনমাস কাউন্সিল ইলেকশনত ক্যান্ডিডেট সকলক নমিনেশন সাবমিট করবলৈ SDO, BDO ওচৰতে সাবমিট কৰিবলৈ কৈছে আৰু BDO হে একচেপ্ট কৰিছিল সেইটো প্ৰপাৰ নহয় অৱশ্যে ৰিটাৰ্নিং অফিচাৰ দেট ইজ ডেপুটি কমিশ্যনাৰ বা ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰে অথৰাইজ কৰিব পাৰে কিন্তু জেনেৰেলি সাধাৰণতে এডিশ্যনেল DC SDO আৰু এক্সিকিউটিভ মেজিষ্ট্ৰেটসকলকে অথৰাইজ করে নমিনেশন পেপাৰটো একচেপ্ট কৰিবলৈ আৰু এইটো করে DC অফিচত নহলে SDO অফিচতহে করে কিন্তু এইবাৰ যোৱাবাৰ তেওঁলোকে BDO অফিচতে নমিনেশন পেপাৰ সাবমিট কৰিছে এইটো ইলিগেল কথা এইটো ল মতে এইটো ঠিক হোৱা নাই আনকনষ্টিটিউচনেল সেইকাৰণে আৰু নট অনলি দেট এইটো অকল এইটো কথা নহয় কনষ্টিটিউচনৰ আৰ্টিকল 243M আৰু আসাম পঞ্চায়তী ৰাজ এক্ট ছেকশ্যন 1 মতে পঞ্চায়তটো ছিক শ্বিডিউল এৰিয়াত স্থাপন কৰিব নোৱাৰে এইটো নিয়ম নহয় এইটো আনকনষ্টিটিউচনেল সেইকাৰণে মই যদি MP ইলেক্টেড হয় ইন MP ইলেকশনত যদি মোক জিকিবলৈ দিয়ে তেতিয়াহ'লে মই পাৰ্লিয়ামেণ্টত যুঁজিম এই পঞ্চায়ত আকৌ উঠাই লৈ যাবলৈ আমাৰ ট্ৰাইবেলসকলৰ প্ৰটেকশ্যনটো ছিক্স শ্বিডিউলহে প্ৰটেকশ্যন কৰে সেইকাৰণে ছিক্স শ্বিডিউল পাৱাৰ যিমান আঁতৰাই দিলে সেইবিলাক গোটেইখিনি আকৌ উদ্ধাৰ কৰিবলৈ মই চেষ্টা কৰিম আৰু লাগিলে মই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টত কেছ ফাইল কৰিম মই যদি জিকো MP এইটোহে কথা আৰু এটা কথা আছে যোৱা মাৰ্চ 12 তাৰিখত এই কেইদিনমান আগতে আসাম গভৰ্ণমেণ্টে
আসাম আর্বান এডমিনিষ্ট্রেটিভ অফিসারসকলক এপইন্ট করে এক্সিকিউটিভ অফিসার হিসাবে এপইন্ট করে সিদ্ধা মিউনিসিপাল বোর্ড আর টাউন কমিটি লৈ পঠিয়াইছে। হা ডিমা সাও টাউন কমিটি টাউন আর টাউন আর কিবা কান্ট্রি প্ল্যানিং এইবিল ট্রান্সফার সাবজেক্ট হয়। এম ও ইউ 1995 মতে ট্রান্সফার সাবজেক্ট হয়। আর এইটুতো আমার ডিস্ট্রিক্ট কাউন্সিলর কাম, এইটু অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলর কাম। আসাম আর্বান এডমিনিস্ট্রেটিভ সার্ভিস টু বারো আসাম পাবলিক সার্ভিস কমিশনে সিলেক্ট করেছে, এক্সামিনেশন কন্ডাক্ট করেছিল আর সিলেক্ট করেছে, ঠিক আছে, গেজেটেড অফিসার এইব। কিন্তু এপয়েন্টমেন্ট অকল এপয়েন্টমেন্ট টু দ্য সার্ভিস টু হে আসাম গভর্নমেন্টে করিব পারে। আসাম গভর্নমেন্টে সিধা এপয়েন্টমেন্ট পোস্টিং টু করিব নোৱাৰে, প্লেসিং টু করিব নোৱাৰে। আসাম গভর্নমেন্টে এপয়েন্ট করে পেলায় যিমান অফিসার আছে যিমান লাগে এইটো চিফ এক্সিকিউটিভ মেম্বার ডিমা সাও অটোনমাস কাউন্সিললৈহে নাম বিলাক পঠাব লাগে। আর চিফ এক্সিকিউটিভ মেম্বার ডিমা সাও অটোনমাস কাউন্সিলে কোনটো মিউনিসিপাল বোর্ডত কোনটো টাউন কমিটিত পোস্টিং করিব তেওহে ডিসিশন লৈ পেলাই পোস্টিং করিব লাগে। সেই কারণে যেটু আসাম গভর্নমেন্টে এইটু করিলে এইটু আমার ডিমা সাও অটোনমাস কাউন্সিলর পাওয়ার টু কাঢ়ি নিছে, সিক্স শিডিউল অফ পাওয়ার টু কাঢ়ি নিছে, নষ্ট করেছে। সেই কারণে আমি এইটু অপোজ করি, এনেকুৱাটো করা উচিত নহয়। কারণ সিক্স শিডিউলটোহে আমি আকৌ কৈছো যে সিক্স শিডিউলটোহে আমার ট্রাইবেল সকলক রক্ষা করে। যদি সিক্স শিডিউলটো যদি ভাঙি দিয়ে তেতিয়াহলে আমার ট্রাইবেল মানুহর থাকিব নোৱাৰিব, ট্রাইবেল মানুহে থাকিব নোৱাৰিব, বহুত দুখীয়া হব, তেওঁলোকৰ অস্তিত্ব নাথাকিব। ধন্যবাদ। মজা মানগা এবার গাবাগাও গতকাল পেন্সিল সিলেট মার্শাল আর্টস গক্রং গেলেগিরি খালামনো সানগ্রাফনি থাকায় মজাং খৌরা চিরাং জেলার সাপাগুড়ি পেন্সিল সিলেট মার্শাল আর্টস একাডেমিয়া মূল থিসনে চলিগাছে। নাকি গতকাল সাপাগুড়ি পেন্সিল সিলেট মার্শাল আর্টস একাডেমিয়া মূল থিসন হাগেন ফরংনাইনি জায়গা যাবায় সাপাগুড়ি লাউজরিপাড়া ডগরপাড়া গেলেগ্রা পথার আর পেরাঙ্গ হাসরাওবাড়ি মুখজাতাও দি সাপাগুড়ি পেন্সিল সিলাট মার্শাল আর্টস একাডেমিনি সলংসাপরা গুবুন গুবুন জায়গায় গেলেহৈনানে জাফুসারগনে হাদং। নংথাংমনা নংথাংমনি গতকো সাপাগুড়ি পেন্সিল সিলাট মার্শাল আর্টস একাডেমিয়াও মুং থিসন্নানে পেন্সিল সিলাট মার্শাল আর্টস নি আখাফাখা গেলেগিরি খালামদে সাপাগুড়ি পেন্সিল সিলাট মার্শাল আর্টস একাডেমি।